ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। গেল শনিবার রাতে ইরানের মিসাইল হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ ও মাটি। ওই রাতে ইরান প্রায় 300 মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের ভূমিতে। এ সময় পুরো ইসরায়েল জুড়ে শোনা যায় সাইরেনের শব্দ। ইসরায়েলের রেমন ঘাটিতে আঘাত হানে দ্রুত গতিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হামলায় ইসরায়েলে একটি সামরিক ঘাঁটি ধ্বংসের পাশাপাশি ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়। ইরান দাবি করছে সিরিয়ায় তাদের কনসুলেটে ইসরায়েলের হামলার জবাব দিয়েছে তারা। ইরানের রেভলিউশনারি গার্ড কোর হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল বেশি বার বাড়লে পরবর্তী জবাব হবে আরও ভয়াবহ। ইসরায়েলকে যারা সহযোগিতা করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে। বাইডেন এই হামলার নিন্দা করে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন। তবে বাইডেন জানিয়েছেন মার্কিন সরকার ইরানে পাল্টা হামলা সমর্থন করবে না। অন্যদিকে ইসরায়েলে হামলায় খুশি বেশিরভাগ ইরানের নাগরিক। হামলাকে তারা বড় বিজয় হিসেবে দেখছে। হামলার পর অনেক ইরানি নাগরিক তেহরানের রাস্তায় নেমে আসে, জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল ও গাড়িতে চড়ে আনন্দ মিছিল করে। অপরদিকে আরেক শক্তিধর রাষ্ট্র রাশিয়া ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এই সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে আঞ্চলিক সব দেশকে এগিয়ে আসার গুরুত্ব জানিয়েছে মস্কো। রাশিয়া এর আগে কয়েকবার বলেছে যে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার পর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ। নিউজ ডেস্ক, বায়ানো টিভি।